আলাইকুম, আমি মেহেদি হাসান আজিম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারি ধন প্রতিবেদনে আমরা আজ উপস্থিত হয়েছি গাজীপুর জয়দেবপুরে একটি ছোট্ট গ্রামে, এবং যেখানে দুই সহোদর ভাই একসাথে বিগত 20 থেকে 21 বছর আগে শুরু করেছিল এই খামার প্রজেক্ট, এবং যেখানে রয়েছে লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, খরগোশ, গরু এবং ছাগল। আমরা সফলতার সাথে সাথে অনেক ব্যস্ততার গল্পও শুনব। বিগত অনেক বছর যাবত তারা এই খামারি ব্যবসার সাথে জড়িত এবং খামার ব্যবসা করছেন, তাদের মধ্যে অনেকেই শুধু সফলতার গল্প করেন, কেউ ব্যর্থতার কথা বলেন না। আমরা আজকে মূলত শুনব একজন খামারির ব্যর্থ কীভাবে ব্যর্থ হতে পারে এবং ব্যর্থতাকে কীভাবে ইগনোর করা যায়, আমরা তার সব কিছু শুনবো আজকে অপূর্ব ভাইয়ের কাছে। মূলত এই দুই সহোদর ভাইয়ের একজন গৌতম দা, যিনি সিঙ্গাপুরে আছেন এবং সেখান থেকেই এই খামার দেখাশোনা করেন বা খামারের খোঁজ খবরগুলো রাখেন, এবং তার বড় ভাই অপূর্ব দাদা, তিনি এই খামারের সার্বিক তত্ত্বাবধানে সবসময় নিয়োগ থাকেন। তো আমরা মূলত আসলে কথা বলবো অপূর্ব দাদার সাথে এই খামারের বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে। তো কথা বলছি অপূর্ব দাদার সাথে। এই মুহূর্তে আমরা অপূর্ব দাদার কাছ থেকে জানবো, উনি কখন ব্যবসা শুরু করেছেন, এই খামার শুরু করেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম উনি কি দিয়ে কাজ শুরু করেন এবং ওনার শেড কিভাবে তৈরি করেন, সেটা কত টাকা খরচ করেছেন, যাবতীয় সব ইনফরমেশনগুলো এখন আপনাদের সবার সামনে শেয়ার করবে অপূর্ব দাদা। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি এই খামারটা 1996 সালে প্রথম শুরু করি। তো প্রথম ছিল ব্রয়লার, 98 বন্যা হয়। বন্যা হওয়ার পর আপনার আমার ব্রয়লার ধ্বংস হয়ে যায়, বাজারে বিক্রি করতে পারি নাই, যা যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে যায়। তারপর 2 বছর গ্যাপ দিয়া আপনার 2000 গিয়া আবার লেয়ার শেড চালু করি। এই শেডটা লেয়ার শেড চালু করি। এটা লেয়ার শেড, এটাও লেয়ার শেড, আর ব্রুডিংয়ের জন্য পাশে আছে। তো লেয়ার আজকে বিগত 1 বছর যাবৎ বন্ধ। আচ্ছা, কেন বন্ধ করলেন লেয়ার? লেয়ার বন্ধ করার প্রথমত হলো আমার মূল কারণ, বাচ্চার দাম অনেক বেশি। কত টাকা বাচ্চার দাম? বাচ্চার দাম 85 থেকে 120 টাকা হয়ে যায়। আচ্ছা, ফিডের দাম অনিয়মিত হারে ফিডের দাম বাড়ে। আচ্ছা, ডিম আপনি বাজারে একটা সবজি নিয়ে গেলে দেখা গেছে যে সবজিটার আমরা দাম বলতে পারি, যে 1 কেজি সবজি 20 টাকা দাম, হয়তো কাস্টমার এসে বলবে যে না আমি 15 টাকা দিই। ডিম আমরা কোনো রেট দিতে পারি না। ঢাকাতে পার্টিরা আছে, ওই জায়গা থেকে রেট দেয়, সমিতি বসাইছে তারা, ওই জায়গাতে রেট দিয়া তাদের মন মতো। আসলে এটার উৎপাদন খরচ কত, এটা উৎপাদন করতে কত খরচ হইতেছে, এইটার উপর নির্ভর করে ডিমের রেট পাচ্ছি না আমরা, প্লাস ফিড মিলের মালিক যারা, তারাও ফিডের রেট দিতেছে না। বাচ্চা উৎপাদন করতেছে হ্যাচারি যারা, তারাও বাচ্চার রেট দিতেছে না। যারা মানে বাংলাদেশ সরকারও এই জিনিসটা নিয়ে কোনোভাবেই চিন্তা করতেছে না, যে একটা ডিম এত উৎপাদন খরচ এত টাকা হলো, তাহলে এত কম মূল্যে কিভাবে বিক্রি হয়। উৎপাদন খরচের চেয়ে বিক্রিত খরচ কম হয়ে যাচ্ছে, অনেক কম হয়ে যাচ্ছে। আমাদের একটা ডিম উৎপাদন করতে বর্তমান যে বাজার, এই বাজারে আপনার 6 টাকার উপরে খরচ আছে, সেক্ষেত্রে আমাদের বিক্রি করতে হয় 5 টাকা, কোথাও 5.5 টাকা, অনেক সময় 6 টাকা, দেখা গেছে 15 দিন 6 টাকা বাজার থাকে, তারপর বাজার আবার কমে যায়। 6 টাকা তো তাতে প্রফিট করতে পারতেছে না, সমান সমান থাকে। বিদ্যুৎ বিল আছে, লেবার কোস্ট আছে, বিদ্যুৎ বিলও তো সবকিছুই বাড়তি, আপনার আদার্স অন্য খরচ আছে, মেডিসিন আছে, মেডিসিনের দাম মানে এই অনিয়মিত হারে বাড়তেছে। আচ্ছা আচ্ছা, তারপর আমি এই শেড বন্ধ করে দিয়া আমি উদ্যোগ নিলাম ছাগল ফার্ম। আচ্ছা, এরপরে পাশে আপনি ছাগলের শেড তৈরি করলেন? হ্যাঁ, ছাগলের শেড। আমি একটু ছাগলের শেডের কাছে গিয়ে কথা বলি। বলছিলাম যে এরপর আপনি ছাগল শুরু করলেন, ছাগলের বিষয়টা একটু বলেন, কখন থেকে শুরু করলেন, কিভাবে শুরু করলেন? 2016
ডিসেম্বর থেকে আমি প্রথম এই এলাকার বিভিন্ন হাটবাজার থেকে বারোটা ছাগল কিনি। বারোটা ছাগল কেনার পর হাটবাজার থেকে ছাগল কিনে, হ্যাঁ, কোনো খামারির কাছ থেকে না, কোনো খামারির কাছ থেকে না। শীতে ঠান্ডা লাগলো, পশু হাসপাতাল যাওয়ার পর বললো যে কিছু ওষুধ দিল, ওষুধে কোনো কাজ করলো না। সবগুলো ছাগলের ঠান্ডা লেগেছিল না, পর অল্প কিছু। এক পর্যায়ে পরবর্তীতে সবগুলো ছাগলে সরাইয়া পড়লো। তো হঠাৎ এক রাত্রে ছাগল চারটা মরে গেল, এক রাত্রে। আর একটা ছাগল খুবই গুরুতর অসুস্থ। তারপরে এই ছাগলটা নিয়ে পশু হাসপাতালে যান। পশু হাসপাতালে যাওয়ার পর তারা এইটা বলে যে পিপিআর হচ্ছে, আপনার ছাগলে পিপিআর সমস্যা, ইঞ্জেকশন দিল। হাতে পিপিআর ভ্যাকসিন দেন নাই? না, পিপিআর ভ্যাকসিন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর সকলই ছাগলের ইঞ্জেকশন দিলাম, একটা ছাগল মারা গেল। টোটাল পাঁচটা ছাগল মারা গেল, এখন বাকি ষাটটা ছাগল আছে। ষাটটা ছাগল তো একটা ছাগলে তিনটা বাচ্চা দিচ্ছে, আর বলি গর্ভাবস্থা। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি খামারিদের কাছ থেকে ছাগল না কিনে বাজার থেকে কেন সংগ্রহ করলেন? খামারি অত এলাকায় আশেপাশে আমি কোনো খামারি পাই নি। আমরা আসলে যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনি যদি একজন খামারির কাছ থেকে ছাগলগুলো কিনতেন, তাহলে দেখা যেত ছাগলের খামারি সে ওইভাবেই ছাগলগুলোকে উৎপাদন করতো, ওইভাবে বড় করতো, সবগুলো ভ্যাকসিন দেওয়া থাকতো। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বাজার থেকে যে ছাগলগুলোতে সংগ্রহ করেছিল সেখানে পিপিআর টিকা দেওয়া ছিল না, বা কোনো ভ্যাকসিন আসলে তারা ইউজ করে না। পারিবারিকভাবে হয়তো ছাগলগুলোকে লালন পালন পালন করা হয়েছিল এবং সেই ছাগলগুলোকে আপনি নিয়ে আসছেন। তো এখন আপনার যে ছাগলগুলো আছে এগুলোকে কাছে ভ্যাকসিন দিয়েছেন? না, এখনও ভ্যাকসিন দেয় নাই। এই মাত্র গর্ভাবস্থায় এক মাস পরে ভ্যাকসিন। কয়টা ছাগল এখন আপনার গর্ভাবস্থায় আছে? এখন গর্ভাবস্থায় আছে thank you.
খামারের সকল গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই প্রতিবেদনটি থেকে যদি আপনাদেরকে একটু পরিমাণ কোনো কিছু নতুন কোনো ইনফরমেশন দিতে পারি বা আপনাদেরকে দিয়ে থাকি, সেটাই হবে আমাদের সফলতা। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম প্রতিবেদন করতে পারি আরও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় দেখা হবে আবার অন্য কোনো খামারে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ।